Hey guys, সব ঠিক তো ঠিক তো থাকতে হবে যেহেতু তোমরা ইউনিট ফ্যামিলি বন্ধুদের আজকে ব্লগটা শুরু হচ্ছে চা দিয়ে লিটারলি ভাই একটা বিস্কুট আগে খেয়ে ফেলেছি অলরেডি তারপর ভাবলাম যে ব্লগটা স্টার্ট করি তোমাদেরকে ব্লগ না দিয়ে আমি চেয়ে ভুলে রাখতে পারি আজকে সকাল সকাল দেখো ঠিক আছে রাজীব খান আমি যে ব্লগ বানাচ্ছিলাম দেখছি যে কি করছে বুঝে গেছো চলো চাটা মারতে মারতে বাইরে একটা মোদা নিয়ে আসি গাইস আজকে ওয়েদার পুরো হেভি ভালোই সুন্দর ওয়েদার আছে হেভি গরম দেবে জানি একটা মজা বলার মতো না যদি আমি চা খাই না ঘরটা ফেটে ফেটে গেছে উনি বলে ঘর ঠিক করাবে ওরা যদি হেল্প করতে চাও হেল্প করে দিও মজা মজা করছিল যদি টাকা মাকা দিয়ে দিও আমাকে দাও ঠান্ডাতে না মানে কথা মতো বেঁধে বেঁধে যাচ্ছে সত্যি কিছু মনে করো না তো গাইস চলো তোমাদের সাথে দোকান নিয়ে কথা হচ্ছে থেকে ডিম নিচ্ছি দেখো পুস্তক দিয়ে ডিম নেবো ঠিক আছে তো এর মধ্যে লিখবে লিখে মিখে তারপরে আমাদের ঠাকুমা কিছু বলো হায় কিছু বলে দাও চারটে ডিম পুস্তকে লিখবে ঠিক আছে তো যাচ্ছে না কারণ ফোনের রেঞ্জ এতটা ভালো না দেখো গাইস রাস্তাতে গাড়ি যাচ্ছে দেখো যাচ্ছে আমাদের সমস্যা ঠিক আছে তো পল্লবপুর স্কুলে ভোকেশনাল এর মাস্টার ঠিক আছে তো দেখতে পাচ্ছি এই যে মাস্টারের সাথে ভিডিও বানাচ্ছে পাওয়ারই আলাদা আমার সমস্ত কিছু কেনা হয়ে গেছে চলো এখন বাড়িকে তোমাদের সাথে কথা হচ্ছে চলো ভাই দেখো আপনি কি করতাম many many minutes later so guys এখন বাজে 12:30 মতো আর এখন ব্লগটা স্টার্ট করছি তো আছে যে লস্সি ফ্লেভারের পেপসি ভালো টেস্টি হয়েছে তো স্নান টান করব খেতে বসে তোমাদের সাথে কথা হবে ওকে a few moments later এখন খাওয়া দাওয়া করে এসে করেছি মানে প্রচন্ড খেয়েছি একটু বেশি খেয়েছি একটু মাংস হয়েছিল এর জন্য দেখতে পাচ্ছি যে মিস্টার অনি ইউটিউবার যাই হোক বন্ধু ভাইরাল হয়েছে মানে আমিও ভাইরাল হয়েছি বন্ধু এখন খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে রাস্তার মধ্যে ছিলাম আর দেখতে পাচ্ছি এখানে সবাই এই সময় বসে বসে থাকে হাওয়া মাওয়া খায় আর ওখানে দেখতে পাচ্ছ কত বড় ঘুরি ওটা নিয়ে অন্য একটা দিন ভিডিও বানাবো ওখানে যাবো একটু ঘুরতে মেয়ে মেয়ে দেখতে পাচ্ছি যাবো বন্ধুর সাথে দেখতে পাচ্ছি এই যে many many minutes later আজকের ভিডিওটা আমরা এখন শেষ করলাম আবার তোমাদের সাথে দেখা হচ্ছে কাল রাত 8টায়